আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীলার ছবি। আজ আমি আপনাদের নিয়ে আসলাম আমার ছাদ বাগানে, একটা জামরুল গাছ দেখাবো। আজ দেখেন জামরুল গাছে কতটা জামরুল ধরেছে। আমি এটা নার্সারি থেকে নিয়ে আসছিলাম, ছোট একটা গাছ, তো ভাবতেই পারিনি যে এবার জামরুল আসবে। দেখেন আল্লাহর কত অশেষ রহমত, অনেক জামরুল ধরেছে, হচ্ছে খাচ্ছি, অনেক খেয়েছি। এখন দেখেন কি ঝোপায় ঝোপায় ধরেছে, দেখেন জামরুল গাছটা। আমি গাছে তেমন কিছু দেইনি, সব সময় তরকারি পচা এক সপ্তাহ রেখে তারপরে দিয়েছি। আপনারা ওইভাবে দেন, দেখবেন গাছের অন্য কোনো সার কিনা সার দিতে হবে না। গাছ হলো সব আল্লাহর ইচ্ছায়, আর একটু যত্ন, যতটা যত্ন করবেন আপনি এতটাই ফল পাবেন। গাছের সামনে গেলে বুঝতে পারবেন যে গাছ কী চায় আপনার কাছ থেকে। এই দেখেন কতটা ধরেছে জামরুল, আর এতটা মিষ্টি হয়েছে গাছটা, জামরুলগুলো ভাবাই যায় না। দেখেন গাছটা কিন্তু অনেক বড় না, ছোট একটা গাছ। আমি কি কোনো রকম কোনো সার এটার ভিতরে দেইনি, দিয়েছি আপনার বিভিন্ন ধরনের তরকারির খোসা, যেমন আলু, পটল, চিচিঙ্গা এগুলা, তারপরে পেঁয়াজের খোসা, ডিমের খোসা, চা পাতা, গোবর, এগুলা সব আমি এই গাছে প্রয়োগ করেছি। আপনারাও চেষ্টা করবেন। আপনারাও চেষ্টা করবেন যেন বাহিরের কোনো কিনা সার না দিতে হয়। দেখবেন কীভাবে ঝোপায় ঝোপায় ধরে, চেষ্টা করলে সব হয়। আর গাছের অনেক যত্ন নিতে হবে, দুবেলা অবশ্যই পানি দিতে হবে। সকালবেলা পানি সাত পানি দিয়ে স্প্রে করে দিবেন, আর বিকালবেলা পানি দিবেন, পুরো গাছটাকে ভিজিয়ে দিবেন। দেখবেন কতটা সুন্দর ফল ধরে, দেখেন আমার ফলগুলো দেখেন কতটা নাইস লাগে। দেখেন ছোট্ট একটা গাছ, যতটা আদর যত্ন পাবে গাছ এতটাই বেড়ে উঠবে, আর এতটাই আপনাকে ফল দিবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।